হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলাহাট ইউটিউব চ্যানেলে স্বাগত তো পিএম কিষান প্রকল্পে নামতিথুক্ত কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে বিশেষ করে আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকদের পি এম কিষানের বেনিফিশিয়ারি স্টাটাস চেক করার পরে এরকম লেখা দেখতে পাচ্ছেন যে আপনার এখনও পর্যন্ত পি বা ব্যাঙ্ক স্টাটাসটা এরকম করে রিজেক্টেড দেখাচ্ছে সেই সকল কৃষক কোনোরা জানেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত পিএম কৃষনের এই কিস্তির তথা বারোতম কিস্তির টাকা ঢুকেনি এবং জানিয়ে দিয়েই যতদিন পর্যন্ত আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু পিএম কিষণের প্রকল্পের এই কিস্তির থেকে শুরু করে আগামী কিস্তির টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো দেখুন বন্ধুরা এই নিয়ে কিন্তু অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে গতকালকে একটা জেনুইন ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো সেই সেই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা এই সমস্যার সমাধানের জন্য ব্যাঙ্কের সাথে আপনি ডিবিডি লিঙ্ক করে রেখেছেন অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে আপনি ডিবিডি লিঙ্ক করে রেখেছেন আপনার অ্যাকাউন্টের সাথে তা সত্ত্বেও আপনি যখন পিএমিশনের সাইটে এসে নিজের বেনিফিশারিজটা চেক করতেছেন তো সেখানে এসে আবার চেক করে দেখেন যে আপনার এই সমস্যা এখনও পর্যন্ত এখানে সমাধান হয়নি মানে এখনও আপনার রিজেক্টেড এই লেখাটা দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে সেটাই বিস্তারিত আপনাদের জানিয়ে দেব যে যারা অলরেডি এই সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবলি করে রেখেছেন তাদের এই সমস্যা কবে নাগাদ ঠিক হবে অর্থাৎ কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য কতদিন টাইম লাগতে পারে এবং তৎসঙ্গে জানিয়ে দেবো যারা এখনও পর্যন্ত এই সমস্যা সমাধান করতে পারেননি তারা এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবে না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন প্রথম কথা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি আপনার নাম থেকে থাকে এবং তার সত্ত্বেও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার এখনও পর্যন্ত পিএম কিষণ প্রকল্পের এই কিস্তি তথা বারোতম কিস্তির টাকা না ঢুকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পিএম কৃষা অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজের বেনিফিশারি স্টাটাসটা একবার চেক করে নেবেন বেনিফিশিয়ারি স্টাটাস চেক করে নিয়ে দেখবেন যে আপনার ব্যাঙ্কটা রিজেক্ট করে দিয়েছে নাকি আপনার ইনস্টলমেন্টের ঘরে খালি গেছে এই কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো যাদের ইনস্টলমেন্টের ঘরে ঘর খালি গেছে তাদের নিয়ে অলরেডি আমার আপডেট দেওয়া আছে আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের আপডেট দিব যাদের ব্যাঙ্ক বা পি এফ রিজেক্ট করে দিয়েছে যেমন আপনি এই কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এনার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসের মধ্যে পি বা ব্যাঙ্ক স্ট্যাটাসটাতে এমন লেখা চলে আসছে যে ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড বাই পি অথবা ব্যাঙ্ক এবং এদিকে কিন্তু তার রিজন বা কারণ হিসেবে যেটা দেখিয়ে দিয়েছে যে এনার কিন্তু কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করা নেই এই কারণে কিন্তু এনাকে এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সুস্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিডি অর্থাৎ এই এই ব্যক্তির তথা এই কৃষকের কিন্তু কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটির পারমিশনটা দেওয়া নেই এই কারণে কিন্তু এই কৃষককে রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি এই সমস্যা থেকে থাকে তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি তবু আপনাদের একটু হালকা করে জানিয়ে দিই এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাকে কোনো কিছু দপ্তর অফিসে যেতে হবে না বন্ধুরা ওখানে গিয়ে কোনো কিছু লাভ নেই আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে যেমনটা আপনি রিজন হিসেবে এই কিছুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট লেখা আছে কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক লিংক লিঙ্ক আদার উইথ অ্যাকাউন্ট তো আপনাকেও জানিয়ে দিই আপনার যদি এখানে যদি পিএফএস বা ব্যাঙ্কটা রিজেক্ট করে দেয় এবং এইদিকে যদি আপনার রিজন হিসেবে সেম লেখাটা দেখায় বা এখানে যদি অন্য কোনো লেখাও দেখায় তা সত্ত্বেও কিন্তু আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে কারণ বন্ধুরা আমি আপনাদের একদম পরিষ্কারভাবে জানাতে চাই পিএম কৃষন প্রকল্পের এবারের থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আধারের মাধ্যমে টাকা পাঠানো এই কারণে কিন্তু এবার থেকে কৃষকদের অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করতে হবে এই পিএম কৃষন প্রকল্পের টাকা পেতে তো এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন ব্যাঙ্কে গিয়ে আপনি জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করার কথা বলবেন তাহলে কিন্তু ব্যাঙ্ক আধিকারিকগণ বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক বা আধার সেটিং করে দেবে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন আপনাদের যেটা সবথেকে বড় প্রশ্ন বর্তমানে উঠে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দেখবেন অনেকেই কিন্তু এই সমস্যার সমাধানের জন্য ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক বা আধার সেটিং করে রেখেছেন তা সত্ত্বেও আবার পিএম ফিশন প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাস চেক করে দেখতে পাচ্ছেন আপনার এখানে পি এফ এম ব্যাঙ্ক স্ট্যাটাস এখনও পর্যন্ত রিজেক্টেড দেখাচ্ছে তো এর কারণটা কি এটা কিন্তু অনেকে আপনারা জানতে চান দেখুন বন্ধুরা আপনাদের একদম পরিষ্কারভাবে জানাতে চাই আপনারা যে সমস্ত কৃষকগণেরা গত সতেরোই অক্টোবরের পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক বা আদার সেটিং করে রেখেছেন তাদের কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এই রিজেক্টেড লেখাটা কেটে গিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে এরপরে কিন্তু আপনাকে আর কোনো কিছুই করতে হবে না এখন কথা হচ্ছে তাহলে এটা অটোমেটিক্যালি কবে না ঠিক হবে দেখুন আপনাদের একদম পরিষ্কারভাবে জানিয়ে দেই এটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং এই প্রসঙ্গে আরও জানাতে চাই আপনাদের কিন্তু এর পরবর্তী কিস্তি তথা পিএম কিষান প্রকল্পের তেরোতম কিস্তির টাকা দেওয়ার আগেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনার আর কোনো কিছুই করতে হবে না আপনাকে শুধু ওয়েট করতে হবে আপনি যদি একটি যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিউিডি করে রাখেন তাহলে আপনার টেনশনের সব কিছু দূর হয়ে গেছে এখন শুধু আপনারা ওয়েট করে যান তেরোতম কিস্তি দেওয়ার আগেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বন্ধুরা এবং তেরোতম কিস্তির আগেই কিন্তু আপনার যখন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন কিন্তু আপনি এই কিস্তি তথা বারোতম কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরবর্তীতে আবার তেরোতম কিস্তির টাকাও পেয়ে যাবেন চিন্তা নেই তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যাদের আপনাদের ডিবিডিলিং করা তারপরেও এই যে সমস্যাটা দেখাচ্ছে তাদের কিন্তু এখন ওয়েট করতে হবে বন্ধুরা কারণ পেমিশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এখনও এই সমস্যার সমাধানের জন্য মানে কাজ করা শুরু হয়নি দেখবেন আপনারা আপনার শুধু না বন্ধুরা পশ্চিমবঙ্গের যত কৃষকদের আছে কোনো কৃষকদের এখনও পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক এসে রিজেক্ট করে দেওয়ার পরে সলভ বা এখানে কিন্তু অ্যাকসেপ্ট লেখাটা আসেনি মানে এটা কিন্তু ঠিক হয়নি তাই আপনার ঘাবরানোর কোনো কিছু নেই ওয়েট করে যান আপনাদের কিন্তু তেরোতম কিস্তি দেওয়ার আগেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আশা করি বন্ধুদের বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আপনাদের আরও যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো ভিডিওতে মূলত এটাই আপনার দর্শ ছিল ভিডিও বক্রে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বরকে সরিয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব সুন্দর পরে ভিডিওতে ধন্যবাদ